স্বামী পরিত্যক্তা নারীকে সঙ্গবদ্ধ ধর্ষণ। ঝিনাইদহের হরিণাকুণ্ড উপজেলার প্রেমের সম্পর্কে স্বামী পরিত্যক্তা এক নারীকে সঙ্গবদ্ধ ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। এ ঘটনায় উপজেলার জোড়াপকরিয়া গ্রামের সাইফুল ইসলামের ছেলে শিলন মোল্লা, আহাদনগর গ্রামের আবুল কাশেমের ছেলে আজিজুর রহমান ও চরপাড়া গ্রামের জানার মণ্ডলের ছেলে রাশেদুল ইসলামের নামে গ্রেপ্তার করেছে পুলিশ। নির্যাতিত ওই নারীর বোন নাসিমা খাতুন বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। মামলা সূত্রে জানা গেছে, শিলন মোল্লা স্বামী পরিত্যক্ত ওই নারীর সাথে মোবাইল প্রেমের সম্পর্ক গড়ে তোলে। গত 30 মে সকাল 6টার দিকে ওই নারীকে হরিণাকুণ্ড আসতে বলে শিলন মোল্লা। হরিণাকুণ্ড আসলে এক নম্বর আসামি শিলন মোল্লা ওই নারীকে সাথে নিয়ে উপজেলার বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করে। ঘটনার দিন 30 মে রাতে 10:30 দিকে আহাদনগর গ্রামের ঝন্টুর পাট খেতে ওই নারীকে নিয়ে যায় শিলন। পরে সেখানে আটকে রেখে রাতভর তার ইচ্ছার বিরুদ্ধে পালাক্রমে ধর্ষণ করে শিলন, আজিজুল ও রাশেদুল। হরিণাকুণ্ড থানায় একটি মামলা দায়ের করে নির্যাতিত ওই নারীর বোন নাসিমা খাতুন। হরিণাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আবু আজিফ জানান, অভিযোগ পাওয়ার পর মামলা রেকর্ড করা হয়েছে, মামলা নম্বর 5। এ ঘটনায় শিলন মোল্লা সহ 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। নির্যাতিত ওই নারী পুলিশ হেফাজতে আছে, তদন্ত চলমান আছে বলেও তিনি জানান।